হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টলিউড রিপোর্টার ইন 120 সেকেন্ডস। আজকে আমরা আছি ফিউশন ফ্যান্টাসিতে, আর আমার সাথে আছে দেব। ওখানে শুনলাম নাকি একদম টাওয়ার ছিল না, ফোন টাওয়ার বা কিছু অ্যাক্সেসেবল ছিল না। হ্যাঁ, মনে হলো কি মানডে টুজডে শনিবার করে আমাদের উপোস থাকে, তো একটা দিন উপোস করা উচিত যেদিন আমি ফোনটা টাচ করবো না। ইট ওয়াজ ফান টুডে বলছি, কারণ তখন দু চার দিন মনে হয়েছিল কি ইউ কে ফোনে পাচ্ছি না, ইস হোয়াটসঅ্যাপ চেক করতে পারছি না, টুইটার চেক করতে পারছি না, চার দিনের জন্য মনে হয়েছিল। পাঁচ দিনের পর যখন তুমি এমন কিছু দেখছো যেটা পৃথিবীতে কোটি কোটি মানুষ দেখতে পারে না, এমন একটা জীবন তুমি লিভ করছো, এমন একটা একটা গ্রামে যাচ্ছ যেখানে এমন আদিবাসীদের ট্রাভেলসের গ্রুপ আছে যেখানে তারা কোনো মানুষকে অ্যালাউই করে না, সেখানে তুমি ছবি তুলতে পারবে না, অফকোর্স ইয়েস, কারণ দে উইল নট অ্যালাউ টু ক্লিক ফটোস। একটা সার্টেন জায়গা পর্যন্ত তোমাকে যেতে দেবে, তারপরে ইউ ক্যান টক টু দেম, মানে ইউ জাস্ট হ্যাভ টু বি দ্য লাইক এ স্ট্যাচু অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ টু ফিল ইট কে কোথায় তুমি চলে এসছো। ইটস অ্যামাজন যেন অনেক কিছু দিয়েছে, তার মধ্যে এটাও কে এই জিনিসগুলো যদি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না কি জীবনটা এরকমভাবেও লিড করা যেতে পারে। শ্বেতলা নিয়ে যদি বলি, আই থিঙ্ক শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পোর্টিং, মানে আমি যতটা না রিস্ক নিই আমার চেয়ে অনেক বেশি ও রিস্ক নিতে পারে। ওর অ্যাক্সিডেন্ট, মানে অনেক লোক হয় না অ্যাক্সিডেন্ট প্রোন হয়, মানে এটা আমি শুনেছি, বাট প্রথমবার যদি দেখে থাকি সেটা হচ্ছে শ্বেতলানাকে। শি ইজ দ্য মোস্ট হার্ডওয়ার্কিং, ভেরি স্পন্টেনিয়াস অ্যান্ড ভেরি ডেয়ারিং আউট সে রাদার। আমি এইটা যদি অন্য কোনো হিরোইন হতো উইথ ডিউ রেসপেক্ট সবাইকে দেবো যে আই থিঙ্ক এটা সম্ভব হতো না, বিকজ অফ শ্বেতলানা। ইট ইজ ডিফিকাল্ট, মানে হ্যাঁ নর্মাল ওয়াকিং সিনেও যে মুহূর্তের মধ্যে এরকম ডিফিকাল্টিস হতে পারে সেটা অ্যামাজন অভিযান বা চাঁদের পা না দেখলে বোঝা যাবে না।